এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য এই মুহূর্তে মঞ্চে আসছেন ডেস্টিনি মিডিয়া লিমিটেডের সম্মানিত পরিচালক, খুব পরিচিত মুখ, প্রিয় মুখ, আমাদের সেই প্রিয় মানুষ মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রিয় বন্ধুরা, আজকে কি আপনারা একটু অন্যরকম ভালো? সেই ভালো লাগার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে, সম্মান রেখেই এই অনুষ্ঠান আমরা কন্টিনিউ করব। এ পর্যায়ে আমরা শুরুতেই আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করব। আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য এই স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর জনাব রফিকুল আমিনকে। আজকে যে অনুষ্ঠানটা, এটা কিন্তু একটা ঐতিহাসিক দিন হিসাবে আমাদের মনে গেঁথে থাকবে, কারণ আজকে ডেস্টিনি 2000 লিমিটেডের ইতিহাস অন্যভাবে এগিয়ে যাবে আজকে থেকে। কারণ আমরা স্বপ্ন দেখিয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম সবাইকে নিয়ে, আমরা একটা মাইল ফলক তৈরি করেছিলাম, আমরা কতগুলো টার্গেট তৈরি করেছিলাম, কিন্তু এটা ছিল সম্পূর্ণ তত্ত্বীয় টার্গেট, মানে থিওরিটিক্যাল টার্গেট, কিন্তু এটাকে বাস্তবে প্রমাণ করেছে এমন একজনকে সেলিব্রেট করতে গিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান, এবং সে আর কেউ নন, জনাব মেকাজাদ, যিনি সদ্য ক্রাউন এক্সিকিউটিভ পদবিটা অর্জন করেছেন। আমরা সবাই, পরিচালক বৃন্দ, কোম্পানির সকল কর্মকর্তা বৃন্দ, সকল ডিস্ট্রিবিউটার, অবশ্যই আমরা গর্বিত, আনন্দিত তার জন্য। মেকাজাদ প্রমাণ করেছে যে যে কোনো লোক যে কোনো অবস্থান থেকে ইচ্ছা প্রকাশ করলেই কিন্তু এখানে এই পর্যায়ে পর্যন্ত আসা যায়। তার মানে এই পর্যন্ত রাস্তাটা কিন্তু মেকাজাদ তৈরি করে দিয়েছে, মেকাজাদ রাস্তা তৈরি করছে আর এগিয়ে গেছে, তৈরি করছে আর এগিয়ে গেছে। আর আপনাদের ক্ষেত্রে রাস্তা তৈরি করার দরকার নাই, আপনারা এইভাবে চলে আসবেন। তাই আপনাদের সবার অনুমতি নিয়ে আজকের এই অনুষ্ঠানের এখানে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকের এই অনুষ্ঠান হচ্ছে ক্রাউন এক্সিকিউটিভ মেকাজাদকে ঘিরে। অবশ্য মেকাজাদকে আমি দেখতে পাইনি, কিন্তু 6000 মেকাজাদের প্রতিচ্ছবিটি আমার চোখের সামনে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের সিইও জনাব আশরাফুল আমিনকে। আজকে আমাদের জন্য, আমাদের প্রত্যেকটি মানুষের জন্য, ডেস্টিনি পরিবারের 27 লক্ষ ডিস্ট্রিবিউটারের জন্য একটি ঐতিহাসিক দিন। আর এই দিনের, এই দিনটিকে যিনি ইতিহাস হিসেবে রচনা করতে যাচ্ছেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় জনাব ম্যাক আজাদ। 2001 সালে ডেস্টিনি 2000 লিমিটেড যখন ছোট্ট পরিসরে যাত্রা শুরু করেছিল, আমরা স্বল্প সংখ্যক তরুণ যুবক সেদিন স্বপ্ন দেখেছিলাম, হয়তো ডেস্টিনিতে কাজ করে আমরা একদিন আমাদের অর্থনৈতিক সফলতা, আমাদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে পারব। সময়ের পরিসরে এই প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দের সঠিক দিক নির্দেশনা, গুণগত মানসম্পন্ন পণ্য, আধুনিক বিপণন পদ্ধতি, সঠিক প্রশিক্ষণ ব্যবস্থা, এবং সর্বোপরি জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং রফিকুল আমিনের যোগ্য নেতৃত্বে আজকে ডেস্টিনি 2000 লিমিটেড 37 লক্ষ ডিস্ট্রিবিউটারের বৃহৎ একটি পরিবারে রূপান্তরিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে 2012 সালে যে বাংলাদেশ বেকার মুক্ত হবে, সেই বেকার মুক্ত হওয়ার সোনালী সূর্য উদিত হতে যাচ্ছে ম্যাক আজাদের ক্রাউন এক্সিকিউটিভশিপ অর্জন করার মধ্য দিয়ে। আজকের এই অর্জন আমাদের মাঝে দৃঢ় প্রত্যয়, আমাদের মাঝে দৃঢ় বিশ্বাস সৃষ্টি করেছে ডেস্টিনি পারবে 2012 সালে বাংলাদেশকে বেকার মুক্ত করতে। একটি দেশের পরিবর্তনের জন্য বেশি মানুষের প্রয়োজন নাই, এক ডেস্টিনির ডিস্ট্রিবিউটাররাই পারে সারা বাংলাদেশকে পরিবর্তন করে দিতে। কথা আছে, নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই, কিন্তু ডেস্টিনি প্রমাণ করেছে ডেস্টিনিতে সেই সকল নেতা আছে, ডেস্টিনি সেই সকল নীতি অনুসরণ করে করে চলে যেই নেতা এবং নীতি এই দেশকে পরিবর্তন করে দিতে পারে, এবং আমরা সেই নেতৃত্বের প্রতি, আমরা সেই কর্মকাণ্ডের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ যে তারা যেভাবে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন,
যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন ইনশাআল্লাহ আমরা সেই পথ ধরে 2012 সালে বাংলাদেশকে বেকার মুক্ত করব আমরা কি পারব বাংলাদেশ বেকার মুক্ত হবে এদেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে সাধারণ একজন ম্যাক ডিস্ট্রিবিউটর সাধারণ একজন মানুষ ম্যাক আজাদকে ক্রাউন অ্যাম্বাসেডর বানানোর মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার সাধারণ মানুষকে ক্রাউন অ্যাম্বাসেডর বানানোর মাধ্যমে ডেস্টিনি এই কাজটি সংগঠিত করবে সম্পাদন করবে আজকের অনুষ্ঠানটি কাদেরকে নিয়ে জানেন আপনাদেরকে নিয়ে যারা হবেন ক্রাউন এক্সিকিউটিভ তবে তার আগে একটি ধাপ আছে ডায়মন্ড সেই ডায়মন্ড যারা হয়েছেন তাদেরকে এবার আমরা ইনভাইট করতে চাই এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি ডায়মন্ড এক্সিকিউটিভ শালুমকে ডেস্টিনি 2000 লিমিটেড এমন একটি প্ল্যাটফর্ম এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি ওই চেয়ার থেকে আমাদেরকে নিয়ে এসে এই স্টেজে দাঁড়িয়ে আমাদেরকে ডায়মন্ড ক্রাউন এক্সিকিউটিভ এবং ক্রাউন অ্যাম্বাসেডর তৈরি করছে আজকের সেলিব্রিটি ম্যাক আজাদ ভাই আমি ব্যক্তিগতভাবে খুব কাছ থেকে মানুষটিকে দেখেছি উনি শুধু একজন সফল মানুষই নয় আমার দৃষ্টিকোণ থেকে ম্যাক আজাদ ভাই একজন ভালো মানুষ ডেস্টিনি ম্যাক আজাদ ভাইয়ের মতো একজন ভালো মানুষ তৈরি করে আমাদের কল্যাণে কাজে লাগাচ্ছে আমরা আমাদের যে কোনো অবস্থার থেকেই আমরা চাইলে ডেস্টিনিতে সফল হতে পারি আমরা জাস্ট ডেস্টিনির সাথে থেকেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি তাই আজকের প্রেক্ষাপটে আজকে ডেস্টিনি প্রতিষ্ঠিত আজকে ডেস্টিনি প্রমাণিত আজকে ডেস্টিনি পরীক্ষিত আজকে ডেস্টিনিতে কাজ করলে ক্রাউন এক্সিকিউটিভ হওয়া যায় তাই যেহেতু ডেস্টিনি ক্রাউন এক্সিকিউটিভ বের করেছে আমরা ক্রাউন এক্সিকিউটিভ হয়ে 2012 সালের সেই লক্ষ্যে আমরা পূজবই বেকার মুক্ত বাংলাদেশ পৃথিবীর বুকে মর্যাদাশীল একটি রাষ্ট্র হিসাবে এ জাতির মান আমরা রাখবই এ হোক আমাদের প্রতিজ্ঞা আমরা এবার শুভেচ্ছা বক্তব্য শুনবো রাজীব মিত্র আমি আমার মায়ের জন্য আজকে এই দুনিয়াতে আজাদ ভাই ডেস্টিনি মায়ের জন্য আজকে ক্রাউন এক্সিকিউটিভ আজকে আমরা প্রমাণ পেয়েছি আমরা ব্যবসায়িকভাবে সফলতার জন্য স্বীকৃত মায়ের কোলে আছি যেই মা ডায়মন্ডের পর ক্রাউন এক্সিকিউটিভের জন্ম দিয়েছে বন্ধুরা আমার আমাদের সকলের ইমাম উনি জানিয়েছেন আমাদের এভাবে করে স্বপ্ন স্বপ্ন দেখাটা আমাদের ভাগ্যের ব্যাপার নয় স্বপ্ন দেখাটা আমাদের অধিকার স্বপ্ন দেখাটা যদি ভাগ্যের ব্যাপারে না হয় এটা যদি আমাদের অধিকার হয়ে থাকে আজকে এখানে আমরা যতগুলো ভাই বোন আছি আজকের পর থেকে ক্রাউন এক্সিকিউটিভ হওয়াটা এটা আমাদের ভাগ্যের ব্যাপার না এটা আমাদের অধিকার এই অধিকারের এক চুল আমরা ছাড়বো না কোনো অবস্থাতেই আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন আমাদের দেশের জন্য ডেস্টিনির জন্য ডেস্টিনির বদৌলতে আমরা বিশ্বের একটা ঐতিহাসিক দিন পাব যেটাকে বিশ্ব স্মরণ রাখবে 2012 সালের 14ই ডিসেম্বর আজকে এখানে আমরা যতগুলো ভাই বোনরা আছি আমি নিশ্চিত করে বলতে পারি 2012 সালের 14ই ডিসেম্বর আমরা এরকম তালি দেওয়ার জন্য আসব না পুরো বিশ্ব সেদিন অবাক হয়ে তাকিয়ে দেখবে কি করলো বাংলাদেশ কি করলো ডেস্টিনি বিশ্বের সবচাইতে বড় ওই সমুদ্র সৈকত কক্সেস বাজারে হবে সেলিব্রেশন সেদিন এটা আমার মিনতি ম্যানেজমেন্টের কাছে আমাদেরকে সেলিব্রেট করবে কক্সবাজারের এক মাথায় হবে স্পেস আরেক মাথা পর্যন্ত প্রজেক্টর থাকবে আসেন আমিরুল ইসলাম বাবু ডায়মন্ড এক্সিকিউটিভ আজকে ম্যাক আজাদ ভাই ক্রাউন এক্সিকিউটিভ হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে ডেস্টিনি যা বলে তাই করে থাকে আমি কাজ করতে গিয়ে ম্যাক আজাদ ভাইয়ের খুব কাছে মিশার সৌভাগ্য অর্জন হয়েছে আমি দেখেছি ম্যাক আজাদ ভাইয়ের সততা ধৈর্য ঐক্য এবং আন্তরিকতা প্রত্যেকটা লোক জানি যে ডেস্টিনি 2000 লিমিটেড বাংলাদেশের একটি শ্রেষ্ঠ কোম্পানি এবং শুধু এটাতেই ক্ষান্ত নয় আগামী 2012 সালের মধ্যে ডেস্টিনি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কোম্পানি হওয়ার জন্য কাজ করে যাচ্ছে বন্ধুগণ আজকে আমাদেরকে একটা শক্ত সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বেরোতে হবে যে 2012 সালের মধ্যে আগামী দিনে আমাদের ডায়মন্ডা আমরা ক্রাউন এক্সিকিউটিভ হয়ে এই বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই ইনশাআল্লাহ এই পর্যায়ে ইনভাইট করছি যাকে আপনারা ট্রেনার হিসেবে বেশি জানেন ডায়মন্ড এক্সিকিউটিভ আজাদ রহমানকে
আপনারা অনেকেই শিবখেরার তুমিও জিতবে বই পড়েছেন। এই তুমিও জিতবে বইয়ের রাইটার শিবখেরার ট্রেনিং এ ছিলাম আমরা 4 দিন। এখানে ইন্ডিয়ার একটা কোম্পানি ডায়মন্ড ছিল আমাদের সাথে, 4 দিন ট্রেনিং করেছে। তো তার সাথে অনেকক্ষণ আলাপ করতে করতে তারে আমি পরিচয় যখন দিলাম যে আমি বাংলাদেশের একটা কোম্পানি ডায়মন্ড, আপনি ইন্ডিয়ার কোম্পানি ডায়মন্ড, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনারা যখন ডায়মন্ড হন আপনাদেরকে কি দেয়া হয়, বলছে কেন বিশাল একটা সেলিব্রেশন দেয়। আমি বললাম আর কি দেয়, বললো না আর কিছু দেয় না। আমি বললাম ডায়মন্ড হলে কিছুই দেয় না, বললো না বিশাল একটা সেলিব্রেশন দেয় আর কি দেবে। আমার যখন জিজ্ঞেস করলো কেন এই কথা জিজ্ঞেস করলাম, আমি বললাম আমরা যখন ডেস্টিনিতে ডায়মন্ড হই আমাদের কোম্পানি থেকে কোম্পানি 25 লক্ষ টাকা দেয় গাড়ি কেনার জন্য। এই হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। আমি যখন আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন, এরপর আমি যখন বললাম এরপর এটা হচ্ছে ক্রাউন এক্সিকিউটিভ যেখানে দেওয়া হয় 75 লক্ষ টাকা। যারা অবিশ্বাস করতো 10,000 টাকা জীবনে কোনোদিন দেবে না, আজকে তারাই বিশ্বাস করে ডেস্টিনি তাহলে দেয়, ডেস্টিনি তাহলে টিকেই গেল। আমি সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি ডেস্টিনি শুধু দেয় না, ডেস্টিনি যেটা কমিটমেন্ট করে, ডেস্টিনি যেটা বলে সেটা করে এবং করেই ছাড়ে। ঠিক সেই রকম আমরা যেমন বলেছি 2012 সালের মধ্যে আমরা বাংলাদেশকে বেকার মুক্ত করব, ইনশাল্লাহ আমরা 2012 সালের মধ্যে বাংলাদেশকে বেকার মুক্ত করেই ছাড়ব। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি ডাবল ডায়মন্ড এক্সিকিউটিভ জোবায়ের সাহেলকে। কাজ করলে কাজ হয়, যার বাস্তব প্রমাণ আজকের মেকাজাত। সে কাজ করেছে, ক্রাউন এক্সিকিউটিভ হয়েছে এবং আজকে এখান থেকে 75 লক্ষ টাকার ফ্ল্যাট সে ছিনিয়ে নিয়ে গিয়েছে। আজকে ডেস্টিনির জন্য, এই ডেস্টিনির 27 লাখ লোকের জন্য, আমাদের সকল ডায়মন্ডের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন, কারণ এই দিনটার জন্য আমরা 10 বছর কাজ করেছি। কাজ করার পরে আমাদের এক বন্ধু এটা অ্যাচিভ করেছে, এজন্য আমরা সকল ডায়মন্ডের পক্ষ থেকে মেকাজাতকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সারা বাংলাদেশে ডেস্টিনি এখন যেভাবে কার্যক্রম চালাচ্ছে, কয়েকদিনের ভিতরেই আপনারা দেখতে পারবেন বিরাট এক চমক। আমরা সকল ডায়মন্ডরা ক্রাউন এক্সিকিউটিভকে নিয়ে সকল পিএইচডিরা একত্রিত হয়ে ড্রাইভ দিব, আপনারা যারা এখনো পিএইচডি হন নাই, ডায়মন্ড হন নাই, তাদেরকে ক্রাউন এক্সিকিউটিভ বানানোর জন্য। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন, আপনারা শুধু এই ক্রাউন এক্সিকিউটিভের হাতটা ধরে রাখেন, তাহলে আপনারাও কিন্তু ক্রাউন এক্সিকিউটিভ হয়ে যাবেন। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লামা সৈয়দ রিদওয়ান বিন ইসাক, পীর সাহেব চরমোনাই। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, এমন এক সময়ে আমি ডেস্টিনির সোহবতে এসে নিজেকে ভাগ্যবান মনে করতেছি। আমি দেখেছি যে যেই আল্লাহর ওলিদের যেই কাজ করার দরকার ছিল সেইগুলো এখন করতেছে ডেস্টিনি। আপনি দেখবেন সিডর দুর্গত এলাকায় এখন নতুন করে টাওয়ার নির্মাণ করতেছে, প্লাস মানুষের এই দেশের যে সকল প্রাকৃতিক দুর্যোগ আছে তার ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করতেছে। কোরআনে যেই সকল আয়াতগুলো আমরা শুধু বলে বেড়াই তার অনেকগুলো দিক আমরা এখন ভালোমতো পড়ি না। আপনাদের কাছে অনুরোধ, আমরা যতটুকু কোরআন পড়বেন বুঝে শুনে পড়েন, তাহলে যাই অন্তত আল্লাহর সাথে কিছু বলতে পারবেন। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আশা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের আমল না করবেন। কেউ যদি এখন শুরু করেই 10 দিনে ক্রাউন অ্যাম্বাসেডর হইতে পারবেন না, কমপক্ষে পরিশ্রম করে এই যে ক্রাইটেরিয়া গুলো আছে সেইগুলো প্রতিপালন করে যে এরকম হাসিল করতে হবে, জান্নাতুল ফেরদাউস দোয়া করে কাম হবে না, আমল করে তারপর হাসিল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, ডেস্টিনির মাধ্যমে এই দেশকে আলোকিত করুক। এ পর্যায়ে দৈনিক ডেস্টিনির নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল। আমি সাংবাদিক, 23 বছর হলো আমার সাংবাদিকতার বয়স। আমি ডেস্টিনি পরিবারের সঙ্গে 2001 সনের শুরু থেকেই সম্পৃক্ত, তবে সরাসরি সম্পৃক্ত গত 3 মাস। আমি মনে করি আমার 23 বছর সাংবাদিকতার জীবনে এই 3 মাস হচ্ছে স্বর্ণযুগ। এই 3 মাসে আমি পেয়েছি কাজের মূল্যায়ন এবং কর্মস্থলের শান্তি। যে প্রতিষ্ঠান এ ধরনের মানবের কল্যাণে, মানুষের কল্যাণে,
মানুষকে আস্ত কর্মসংস্থান দেওয়ার কাজে নিবেদিত সেই প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আমি গর্বিত। সম্ভবত সুদী ডেস্টিনি একটি স্বপ্নের নাম, একটি স্বপ্ন গড়ার প্রতিষ্ঠানের নাম, এবং এই প্রতিষ্ঠান আজকে প্রথম ক্রাউন এক্সিকিউটিভ হিসাবে ম্যাক আজাদকে উপহার দিয়েছে। আমি মনে করি 2012 সালে যখন স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয় এই ডেস্টিনি 2000 লিমিটেড গ্রহণ করেছে, 2012 সনে এই মঞ্চে আজকে যারা আছেন 6000 লোককেই আমরা ক্রাউন এক্সিকিউটিভ হিসাবে দেখতে চাই। এখন শুনবো আমরা প্রধান উপদেষ্টা দৈনিক ডেস্টিনি জনাব রফিকুল ইসলাম সরকার। একজন মুসা ইব্রাহিম, নামটা এম, এভারেস্ট জয় করে বাংলাদেশের পতাকা স্থাপন করেছেন, যেটা ইতিপূর্বে কেউ করতে পারেনি। আর একজন এম হলো ম্যাক আজাদ, এটাও এম, যিনি প্রমাণ করে দিলেন যে বাংলাদেশ আত্মনির্ভরশীল হবে, ক্ষুধামুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে এবং একটি স্বাধীন, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে স্বাধীন হবে। সারাটা জীবন আমরা শুনেছি বড় যদি হতে চাও ছোট হও তবে, এটা কিন্তু শোনা কথা। যেমন শুনেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা, এসব শোনা কথা, বাস্তবে কি দেখি সম্পূর্ণ উল্টা। বড় যদি হতে চাও ছোট হও তবে, এটা বোধহয় ডেস্টিনিতে এসেই এর প্রমাণ পাওয়া যায়। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডের উপপরিচালক মার্কেটিং জসিম উদ্দিন রানাকে। আজকের এই দিনে, আজকের এই মুহূর্তে, আজকের এই ক্ষণে গলাটাকে ফাটিয়ে জোরে চিৎকার করতে ইচ্ছে করছে, সাবাস বাংলাদেশ, সাবাস ডেস্টিনি, সাবাস ম্যাক আজাদ। ডেস্টিনি সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু এই দেশে আমাদের জন্ম হয়েছে, এই দেশকে স্বনির্ভরের মাধ্যমে, স্বনির্ভরতার মাধ্যমে উন্নয়ন করার দায়িত্ব আমাদের নিজেদের কাঁধে পড়েছে। এজন্য আমরা আমাদের কাজ করি, কেউ প্রশংসা করুক এজন্য আমরা কাজ করি না। যেহেতু এই সিস্টেম কাজ করে, এই জন্য এই সিস্টেমের কসম দিয়ে জানাতে চাই, আপনারা যারা আসছেন যারা আসেন নাই সকলকে সফল করে ছাড়বো ইনশাল্লাহ। মাই লাভ বাংলাদেশ, মাই লাভ ডেস্টিনি। সফলতার মঞ্চে দাঁড়িয়ে কথা বললে সকলকেই সফল মনে হয়, আর যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সকলেই সফল হবেনই হবেন। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডের পরিচালক গবেষণা এবং উন্নয়ন লায়ন শেখ তৈবুর রহমানকে। আজকের দিনটি ডেস্টিনির ম্যানেজমেন্ট, ডেস্টিনি গ্রুপ অফ কোম্পানিজ এবং ডেস্টিনি পরিবারের জন্য অত্যন্ত গৌরবের এবং একটা ঐতিহাসিক দিন। আজ থেকে 10 বছর আগে স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক, স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে, আমরা স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন ধাপে ধাপে বাস্তবায়িত হতে শুরু করেছে, প্রেক্ষাপট বদলে যাচ্ছে। আজকে ডেস্টিনি গ্রুপ অফ কোম্পানিজের প্রথম ক্রাউন এক্সিকিউটিভের সেলিব্রেশন হচ্ছে, এটা আমাদের অতি আনন্দের, অতি গর্বের। এই মুহূর্তটি আমাদের জন্য একটা স্মরণীয়, বরণীয় এবং ঐতিহাসিক একটি মুহূর্ত। এতদিন যাবৎ আমরা সেলিব্রেশন করেছি ডায়মন্ড এক্সিকিউটিভ, এবং আজকে থেকে শুরু হলো ক্রাউন এক্সিকিউটিভের সেলিব্রেশন। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ভিশন 2012 এর দিকে, দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, এবার বেকার এবং বেকারমুক্ত করে 2012 সালে 1 কোটি লোকের কর্মসংস্থান করার লক্ষ্যে অগণিত পরিকল্পনা এবং তা বাস্তবায়ন অব্যাহত রয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে ইউনাইটেড স্টেটসের একটি ডেলিগেট আমাদের দেশে তারা ভিজিট করছে, এবং আমাদের আগামীতে যে সকল পরিকল্পনা রয়েছে সেগুলো লেটেস্ট টেকনোলজিকে আমরা কনসিডারেশনে এনে অত্যাধুনিক ডিআইবিসি ভবন এবং হসপিটাল নির্মাণের লক্ষ্যে কনসালটেন্ট নিয়োগের জন্য এই টিমটি বাংলাদেশ ভিজিট করছে, এবং ডেস্টিনির ম্যানেজমেন্টের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছে। সর্বক্ষেত্রে ডেস্টিনির প্রতিটি কোম্পানিতে
দ্রুত অগ্রগতি লাভ করছে এবং বদলে যাচ্ছে প্রেক্ষাপট। অর্থাৎ 2012 সালে আমরা যাতে করে এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমরা যাতে করে ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে এবং ক্রাউন এক্সিকিউটিভ হিসেবে আমরা সেলিব্রেশন দিতে পারি, সে লক্ষ্যে আমাদেরকে সততার সাথে নিষ্ঠার সাথে স্ব অবস্থান থেকে আমাদেরকে সবাইকে দায়িত্বশীল আচরণ প্রতিপালনে বদ্ধপরিকর হয়ে এগিয়ে যেতে হবে সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি পরিচালক ক্রয় মেজবাউদ্দিন স্বপনকে। ডেস্টিনি 2000 লিমিটেডের যিনি প্রথম সিলভার এক্সিকিউটিভ ছিলেন উনি প্রথম গোল্ড এক্সিকিউটিভ হননি, গোল্ড এক্সিকিউটিভ হয়েছিল আর একজন। যিনি প্রথম গোল্ড এক্সিকিউটিভ হয়েছেন উনি প্রথম প্লাটিনাম হননি, প্লাটিনাম এক্সিকিউটিভ হয়েছিল আর একজন। যিনি প্রথম প্লাটিনাম এক্সিকিউটিভ হয়েছিলেন উনি পিএইচডি হননি, পিএইচডি হয়েছিল আর একজন। যিনি প্রথম পিএইচডি হয়েছেন উনি ডায়মন্ড হননি, ডায়মন্ড হয়েছিল আর একজন। যিনি প্রথম ডায়মন্ড হয়েছে তিনি ক্রাউন হননি, ক্রাউন হয়েছে আজকে আর একজন। আজকের যে নায়ক মেকাজাত, ঠিক আমি বলতে চাই যে আগামী দিনে এই সূত্র যদি কাজ করে তাহলে যিনি প্রথম আজকে ক্রাউন হয়েছে তিনি আগামী দিনে ক্রাউন অ্যাম্বাসেডর হবে না, ক্রাউন অ্যাম্বাসেডর হবেন আপনাদের মধ্যে থেকে কেউ একজন। মেকাজাতের ভিতর এটাই ছিল যে রবীন্দ্রনাথের সেই কথা যে তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিং চাই, তাই উনি আজকে সোনার হরিং সততার পুরস্কার হিসেবে পেয়েছেন। আমার বিশ্বাস আগামী দিনে যারা সৎ থাকবেন, সৎ নেতৃত্ব দেখবেন এবং আপনার দ্বারা মানুষের উপকার হবে সৃষ্টিকর্তা তাদের মধ্যে প্রথম কাউকে যে কোনো একজনকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে এখানে পাঠাবেন। আর আগামী দিনে আপনারা সবাই ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন নিঃসন্দেহে যদি আপনি একটা প্রতিজ্ঞা করে যান। আজকে এই অডিটোরিয়ামে ঢুকেছেন ডিস্ট্রিবিউটার হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, বাট বের হওয়ার সময় আপনি একটা কমিটমেন্ট নিয়ে যান যে আগামী দিনে ক্রাউন অ্যাম্বাসেডর আমি হব এবং এখান থেকে আমি অবশ্য অবশ্যই আমার মুকুট নিব। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি পরিচালক অর্থ জনাব সাইদুর রহমানকে। আজকের এই গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানে সবার আগে আমি সেলিব্রেশন জানাইতে চাই এই 6000 যারা আপনারা বসে আছেন। ডেস্টিনি, আজকে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে সম্পূর্ণ ভিন্ন মাত্রায়, নতুন এক মাত্রায় নতুন এক পরিকল্পনা প্রণয়ন করেছে, যার সাথে পৃথিবীর অন্যান্য নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো মিল নাই। ডেস্টিনির মার্কেটিং প্ল্যান এক ইউনিক মার্কেটিং প্ল্যান। বাংলাদেশে ডেস্টিনি যেই হারে ডিস্ট্রিবিউটরদের কমিশন এবং ইনসেন্টিভ দিয়ে থাকে পৃথিবীর কোথাও কোনো মার্কেটিং কোম্পানি এরকম ইনসেন্টিভ, এরকম কমিশন কোথাও নাই। আর এটা সম্ভব হয়েছে, এই বিশাল পরিকল্পনা, এই মহা পরিকল্পনা সম্ভব করেছে এক ডেস্টিনির এক মহানায়ক রফিকুল আমিন। এবং রফিকুল আমিন যে মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তার পরিকল্পনা যে শুধু পরিকল্পনা নয়, ডেস্টিনি যে শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন যে প্রতি মুহূর্তে বাস্তবায়ন করে এর মুহুর্মুহু সব সময় আমরা এর প্রমাণ দেখতেছি। সেজন্য এই মহাপরিকল্পনার জন্য, এই মহাস্বপ্নের জন্য রফিকুল আমিনকেও আমি অভিনন্দন জানাই। আমি ম্যাকাজাদের কথা বলতে গিয়ে আমার এটাই মনে আসতেছে যে ম্যাকাজাদ আজকে একটা এক্সাম্পল, আজকে একটা হিস্ট্রি ডেস্টিনির প্ল্যাটফর্মে, যে ম্যাক আজকে এই সফলতা অর্জন করেছে তার পথ ছিল সহজ সরল। সে সবসময় আমি তাকে দেখেছি সে সৎ চিন্তা করত, সৎ কাজ করত, সৎ জীবন যাপন করত। এবং আপনারা সবাই জানেন যে আমি ডেস্টিনির অর্থ পরিচালক, কাজে অর্থ সংক্রান্ত বিষয়ে সবাই কম বেশি আমার কাছে আসেন। কিন্তু আজ পর্যন্ত আমি আপনাদের সবাইকে বলতেছি ম্যাকাজাত এই 10 বছরে একবারের জন্য আমার টেবিলে কোনো রকম সুবিধা নেবার জন্য, কোম্পানির যে সমস্ত নিয়ম নীতি আছে, কোম্পানির যে সমস্ত আইনকানুন আছে তার বাইরে কোনো রকম সুবিধা নেওয়ার জন্য একবারের জন্য আসে নাই। এবং তাকে কখনো আমি মুখ খারাপ করতে কিংবা মন কালো করতে দেখি নাই, সে সব সময় ভালো মুডে, পজিটিভ মুডে, সব সময় তাকে পজিটিভ দেখা গেছে। কোম্পানির
বিজনেস যখন চলে বিজনেসের কিন্তু আপস এন্ড ডাউনস থাকে, তার যে কনফিডেন্স, তার যে কোম্পানির প্রতি ডেডিকেশন এই 10 বছরে একই ধারাতে ছিল। সে কাউকে নিয়ে কোনো সমালোচনা, কোথাও কোনো সমালোচনাতে নাই, সব সময় সে তার একই দিকে কনসেন্ট্রেশন, কোম্পানির প্রতি ডেডিকেশন, কোম্পানির যে সমস্ত প্রিন্সিপাল আছে, যে সমস্ত নিয়মকানুন আছে, যে সমস্ত আইন আছে, সব কিছুর প্রতি শ্রদ্ধাশীল থেকে সে একভাবে সব সময় এগিয়ে গেছে। আর এই সততা, এই সৎচিন্তা, এই সব কিছুই তাকে আজকে এই বিশাল সফলতায় নিয়ে এসেছে। আপনারা সবাই ক্রাউন এক্সিকিউটিভ হইতে চান, সবাই ক্রাউন অ্যাম্বাসেডর হইতে চান, আজকে এই মুহূর্তে আপনার একটা সিদ্ধান্ত আপনাকে ম্যাকের জায়গায় নিয়ে যাবে। সিদ্ধান্তটা নিতে চান সবাই? সবাই নিতে চান? তাহলে আমি জিজ্ঞেস করব, সবাই একসাথে আপনি যদি সিদ্ধান্ত হয় ক্রাউন এক্সিকিউটিভ হবেন, আপনার যদি সেই সিদ্ধান্ত ঠিক থাকে তাহলে আমার সাথে ইয়েস বলে একমত হবেন। আমি আপনাদের ম্যাকের এই সফলতার পেছনের মূল রহস্য বলেছি, ডেস্টিনির প্ল্যাটফর্ম, মাল্টি লেভেল মার্কেটিং এর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে এখানে সৎ চিন্তা করতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ জীবন যাপন করতে হবে। আপনারা সবাই ক্রাউন এক্সিকিউটিভ হইতে চান? তাহলে বলেন আজ থেকে এই মুহূর্তে থেকে আপনি চাইলে এই সিদ্ধান্তটা আপনি এখন নিতে পারেন এবং এই সিদ্ধান্ত নিলে আপনিও ক্রাউন এক্সিকিউটিভ হয়ে যাবেন। আপনারা সবাই আজকে থেকে সৎ চিন্তা করবেন, সবাই সৎ কাজ করবেন, সবাই সৎ জীবন যাপন করবেন, তাহলে আমি বলবো যে আপনারা সবাই ম্যাক আজাদ হয়ে গেছেন, আপনারা সবাই ক্রাউন এক্সিকিউটিভ হয়ে গেছেন। ম্যাককে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি সেটি কিন্তু এদিকে ইতিমধ্যে হয়ে গেছে, তাই আমরা এই সেশনে চলে আসছি। এখন আমি কথা শুনবো ম্যাক আজাদে, আপনাদেরকেও শোনাবো। ওয়েলকাম মিস্টার ম্যাক আজাদ। যিনি আমাকে এই কোম্পানিতে স্পন্সর করেছেন সে ভদ্রলোক আমার খুব ক্লোজ বন্ধু, আমরা প্রায় 22 বছর একসাথে চলাফেরা করেছি। একদিন হঠাৎ করে রাতের বেলা উনি আমাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে, দোস্ত আমি একটা চাকরির সুযোগ পেয়েছি, তুমি ইচ্ছা করলে করতে পারো। এবং সে আমাকে বলে যে মাসে 50,000 টাকা স্যালারি। তো তখন আমি মাত্র মাস্টার্সে এডমিশন নিয়েছি, 23-24 বছর বয়স। তো আমি তাকে বললাম যে আমার তো কোনো যোগ্যতা নাই, এক্সপিরিয়েন্স নাই, তো চাকরি আমি কিভাবে পাবো। সে বলল যে কোনো অসুবিধা নাই, আমার এক আত্মীয় চাকরির ব্যবস্থা করে দিচ্ছে,
তুই শুধু কালকে ইন্টারভিউ দিবি, চাকরি হয়ে যাবে। তা আমি সকালবেলা তার বোনের বাসায় গেলাম, গিয়ে দেখলাম সে ঘুমাচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করলাম যে আজকে না ইন্টারভিউ, তুই তো ঘুমাচ্ছিস, সে বললো যে কোনো সমস্যা নাই, চাকরি নিশ্চিত। তো তখন আমাকে সে 11টার দিকে নিয়ে গেল একটা অফিসে, অফিসে নিয়ে একটা রুমের ভিতরে বসানো হলো। বসানোর পর এক ভদ্রলোক আসলো, এসে অনেকক্ষণ এই বিজনেস সেমিনারটা দেখালো। দেখানোর পরে আমাকে এক ভদ্রলোকের সাথে নিয়ে পরিচয় করাই দিল। সে বলা হলো যে সেমিনারের পরে তোর মূলত ইন্টারভিউটা হবে। সে ভদ্রলোকের সাথে পরিচয় করাই দেওয়ার পরে উনি আমাকে ইন্টারভিউ নিচ্ছে, এবং সেই ইন্টারভিউটা হলো ক্লোজিং। এবং সে যে ভদ্রলোক আমাকে ক্লোজিং দেয়, সে ভদ্রলোক হলো বর্তমানে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিন। ছোটকালে যখন পড়াশোনা কম করতাম, খেলাধুলা বেশি করতাম, তো আমার ইমিডিয়েটলি বড় ভাই সে আবার পড়াশোনা খুব বেশি করত। ফজর নামাজের থেকেও দেখতাম ঘুমের থেকে উঠা পড়াশোনা করতেছে, রাতে ঘুমাইতে যাইতে দেখতাম পড়াশোনা করতেছে। তো আমার আম্মা সবসময় বলতো যে তুই যদি পড়াশোনা না করস তাহলে তোর ভাই যেটা ডাক্তারি পড়ে সে কিন্তু গাড়ি কিনবে, আর তোরে কিন্তু গাড়ির ড্রাইভার রাখবে। তো আমি আম্মাকে বলতাম যে তুমি চিন্তা করো না, গাড়ির ড্রাইভার থাকলে কিন্তু ভালো, কারণ গাড়ির সামনে বসা যায়। তখন আম্মাকে আমি এভাবে বুঝ দিতাম, আজকে আমার আম্মা যদি জীবিত থাকতো তাহলে সে দেখে যেতে পারতো যে তার ছেলে ড্রাইভার হয় নাই, তার ছেলে গাড়ির ড্রাইভার হয় নাই, বাট গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক হচ্ছে। আজকে আমার বাবা এখানে আছেন উপস্থিত। আমার আব্বা অবশ্য সবসময় বলে ডেস্টিনি সম্পর্কে সবসময় পজিটিভ, কোনো সময় নেগেটিভ হয় নাই। ক্রাউন এক্সিকিউটিভ হওয়ার আজ আমি আমার ছেলে যে এই পর্যন্ত পৌঁছেছে সেই লোকটা হইল একমাত্র রফিকুল আমিন এবং আলহাজ হোসেন সাহেব। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। এবং আমার ছেলের যে যারা আমার ছেলেদেরকে এই সৎ উপদেশ দিয়ে এই ডেস্টিনির এই পর্যন্ত যে উন্নতি লাভ করেছে এবং ক্রাউন এক্সিকিউটিভ হয়েছে, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় যে জিনিস আমি এখান থেকে পেয়েছি সেটা হলো আমার মতো একজন নগণ্য আজাদকে ক্রাউন এক্সিকিউটিভ পর্যায়ে নিয়ে আসছে। তাহলে সিস্টেমটাকে যদি আমরা দেখি, মাল্টি লেভেল মার্কেটিং এর সিস্টেমটাকে, এই সিস্টেমটা কি? এই সিস্টেমটা মানুষকে সহযোগিতা করায়, এই সিস্টেমটা ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে মানুষকে কাজ করার জন্য শিখায়, এই সিস্টেমটা অশিক্ষিত শিক্ষিত সকলকে এখানে সাকসেস হওয়া শিখায়। তো যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা অনেকে বলতে পারেন যে মেকাজত হয়তো বেশি চালাক, মেকাজত হয়তো বেশি শিক্ষিত, মেকাজত হয়তো ঢাকা থাকে, এই কারণে মনে সম্ভব হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মেকাজাত যখন MLM শুরু করেছে তখন কিন্তু মফস্বলের থেকে ঢাকা শহরে নতুন এসেছে। সেই মফস্বলের একটা ছেলেকে ডেস্টিনি 2000 প্রাইভেট লিমিটেড তার কারিগরের দ্বারা আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি শুধু যে কাজটা করেছি, ডেস্টিনি হলো একটি ট্রেন, আমি শুধু একটা টিকিট কেটে ট্রেনে উঠে বসেছিলাম, আর সেই ট্রেন আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। আর ট্রেনের যে পাইলট ছিল তারা হলো মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রফিকুল আমিন। তো আমি বন্ধুদেরকে বলবো, MLM এর সফলের সিক্রেট কিছু নাই, সিক্রেট হলো বিলিফ। এখন এই বিলিফটা যে যতটুকু করতে পারেন, ধারণ ক্ষমতার উপরে ডিপেন্ড করবে। এখন এই বিলিফটার পরিমাণ মতো অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট পাবেন। বিলিফটারও যদি আমি কাঁচামাল ধরি,
এখন আপনি ম্যানুফ্যাকচারিং করবেন, এই কাঁচামাল যতটুকু ম্যানুফ্যাকচারিং কিন্তু ততটুকুই হবে। আপনার বিলিভের পরিমাণের উপরে ডিপেন্ড করবে আপনার সাকসেস। আজকে আপনি যদি আমাকে এক কথায় বলেন যে আমি এই পর্যায়ে আসার পিছনে, আমি বলবো অন্তত আমি তো জানি যে আমি এই পর্যায়ে আসার পিছনের কারণ কি, সেটা হলো বিশ্বাস। ডেস্টিনিতে বিশ্বাস করছি, সিস্টেমে বিশ্বাস করছি, ডেস্টিনির ম্যানেজমেন্টকে বিশ্বাস করেছি, রফিকুল আমিনের ট্রেনিংকে বিশ্বাস করছি, আর আমি এই পর্যায়ে চলে আসছি। আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে হবে, এটার কোনো বিকল্প নাই, এবং এটা সম্ভব মাল্টি লেভেল মার্কেটিং এবং ডেস্টিনি 2000 প্রাইভেট লিমিটেডের মাধ্যমে। আমরা বক্তব্য বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। কাজ করে দেখাই দেব বাংলাদেশকে, বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, এবং সেটা ডেস্টিনি 2000 প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ইনশাল্লাহ। এবং সেটা যে কাজ হয় সেটার প্রমাণ কিন্তু আজকে আপনারা দেখতেছেন যে ডেস্টিনিতে কাজ করলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় নাকি। এখন এটা শুধু কাজটা করে দিতে হবে, আপনারা শুধু কাজটা করে যাবেন, আপনার অর্থনৈতিক সমস্যার সমাধান যখনই হবে তখন আপনার পরিবারের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, আপনার প্রতিবেশীর অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, আপনার দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। কারণ কোনোদিন অর্থনৈতিক সমস্যা এই দেশের সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত আমার অর্থনৈতিক সমস্যার সমাধান না আমি না করতে পারি। এই কারণে আমি বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনি বিশ্বাস করেন ডেস্টিনি 2000 প্রাইভেট লিমিটেডের মাধ্যমেই আপনার অর্থনৈতিক সমস্যার সমাধান করতে আপনি পারবেন। এবং এইটা যিনি এই বিশ্বাস নিয়ে আজকের এই হল ত্যাগ করতে পারবেন তার দ্বারাই সম্ভব এই মঞ্চে আসা। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ডেস্টিনির জন্য, দেশের জন্য কাজ করতে পারি, এবং আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ রাখে। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম আপনাকে। আজকে এখানে আসে আমি শুধু এটি বলবো, আমি অভিভূত, আমি অভিভূত। বাঙালিটি যা কি করতে পারে তার ডেস্টিনি প্রমাণ করেছে। আমরা জানি বাঙালিরা একবার যা চিন্তা করে সেটা করতে পারে। মিস্টার গোখলে একবার বলেছিল, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে দি রেস্ট অফ ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। এই কথাটা আমি এই জন্য আমি গর্বের সাথে বলি যে আমরা সেই বেঙ্গলি যারা নাকি ভবিষ্যৎকে ভবিষ্যৎ দেখায়। এই সাথে এই কথাই ডেস্টিনি সেই পর্যায়ে চলেছে, তারা নূতন প্রজন্মকে, আগামী প্রজন্মকে দেখাচ্ছে কিভাবে নিজেকে সব এত বড় করা যায়। আমাদের ডেস্টিনি পরিবারেরই একজন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান, আমরা সত্যিকার মা হয়ে যা করতে পারিনি আপনারা আমাদের ছেলেদেরকে সেই পথ দেখিয়েছেন, এবং এদেশকে আপনারা যা করে দিয়ে গেলেন জাতি অবশ্যই আপনাদের স্মরণ করবে। আপনারা 2012 সালের মধ্যে 1 কোটি বেকার লোকের আত্মকর্মসংস্থান করবেন, এ যে কত বড় একটা বিশাল প্রজেক্ট এবং কত বড় একটা উচ্চাশা, এটা আর বলার অপেক্ষা রাখে না। ইনশাল্লাহ এই কাজে আপনারা সফল হবেনই, কারণ এই কাজ একটি মহৎ কাজ, শুভ কাজ, কল্যাণময় কাজ। এ পর্যায়ে আমরা অনুরোধ জানাবো আমাদের আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট আশরাফুন্নেসা মোশাররফ, একই সঙ্গে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগেরও সম্মানিত সভানেত্রী। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ডেস্টিনি, এই আমি দুবার এই অনুষ্ঠানে আসলাম, আমি দেখে খুব আনন্দিত, এবং আপনাদের সকলকে ডেস্টিনিকে আমি ধন্যবাদ দেই। আমি আরো আপনাদের অনুষ্ঠানকে সাহায্য করার মন মানসিকতা
নিয়ে আমি প্রচার কাজ চালিয়ে যাব আমার বিশ্বাস এবং যা আমি দেখলাম আমাকে সত্যি আনন্দিত দিয়েছে এর মধ্যে আপনারা আমাদের 15 জনকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে তাই আমরা আপনাদের ভুলতে পারি না আপনারা খুঁজে খুঁজে বের করেছেন সত্যিকারের মুক্তিযোদ্ধাদের সেজন্য আপনাদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই কারণ আপনারা যে খুঁজে খুঁজে বের করেন তার প্রমাণ তো আমরা পেয়েছি যে কোথা থেকে খুঁজে আয় না আপনারা আমাদের সম্মানিত করলেন এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য দেবার জন্য বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খানকে যে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে নারীদের অর্থনৈতিক মুক্তিটা খুব জরুরি দুটো কারণে একটা হচ্ছে ঘরের শান্তির জন্য একটা হচ্ছে জাতির উন্নতির জন্য আর এই দুটো পারে নারীর সাথে পুরুষের একটা যৌথ সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য পাঁচটা মৌলিক অধিকার অন্ন বস্ত্র খাদ্য চিকিৎসা শিক্ষা কিন্তু তার এর ভিতর যেটা দরকার সেটা হচ্ছে অর্থনৈতিক মুক্তি ডেস্টিনি 2000 এই পাঁচটাকে প্রতিষ্ঠা করার জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আপনাদের সাথে এগিয়ে নিয়ে এসছে এবং ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে এই পাঁচটি মৌলিক অধিকার না থাকলে মানবাধিকার সম্মুন্নত হয় না এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি প্রফেসর ডক্টর এম ডি শাহ ই আলম অনারেবল ভাইস চ্যান্সেলর শের-ই-বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ডেস্টিনি পরিবারে যারা আপনারা সদস্য আপনারা আসলেই সৌভাগ্যবান এখানে আমার মনে হচ্ছে একটি তারার মেলা একটা ফুলের বাগান যেই ফুলের বাগানের প্রত্যেকটা পাপড়ি আপনারা এই ডেস্টিনি পরিবারের সদস্য সদস্যরা যে স্বপ্ন নিয়ে যেই প্রতিজ্ঞা নিয়ে যেই ঐকান্তিক বাসনা নিয়ে আপনারা এখানে এসেছেন যার সার্থকতা আপনাদের কর্মে যার সার্থকতা আপনাদের প্রেরণায় আপনাদের বিশ্বাসে ম্যাক আজাদের যে গল্প শুনলাম আমার মনে হয় একটা স্বপ্নের মধ্যে আমরা ওই রাজকুমার রাজকুমারীর গল্প শুনছিলাম একটি সাধারণ ছেলে ম্যাক আজাদ নিজেই বললেন অর্ধশিক্ষিত এবং খুব স্বাভাবিক সামান্য একটি অবস্থান থেকে যেখানে উঠে এসেছেন আমাদের সবার অভিনন্দন তাকে দিতেই হবে এই ডেস্টিনি পরিবারে আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যারা সিলভার থেকে গোল্ডেন হয় তারা সব সিলভারকে বলে তুমিও গোল্ডেন হও যারা গোল্ডেন থেকে ডায়মন্ড হয় সবাই বলে তোমরাও ডায়মন্ড হও ডায়মন্ড থেকে যখন আজকে কি হলো ক্রাউন হলো ম্যাক আজাদ বলে গেল সবাই ক্রাউন হও ম্যাক আজাদ যেদিন ক্রাউন অ্যাম্বাসেডর হবে সেদিন সে বলবে সবাই বাংলাদেশের ক্রাউন এক্সিকিউটিভ হও এবং ক্রাউন অ্যাম্বাসেডর হও এই যে মনের বিশালতা এই যে কর্মের বিশালতা এটি প্রমাণ করতে একমাত্র বোধহয় ডেস্টিনি পারে এবং ডেস্টিনি তা প্রমাণ করছে এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি প্রফেসর এ এম এম শফিউল্লাহ অনারেবল ভাইস চ্যান্সেলর বুয়েট আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দিবেন এবার তিনি ডেস্টিনি যে কর্মসূচিগুলি নিয়েছে তা হলো যে আত্মকর্মসংস্থানের সুযোগের সাথে সাথে বাংলাদেশে আর্থিক স্বাধীনতা আনার আমি বলবো যে সবচেয়ে বড় আন্দোলন এবং এই আন্দোলনে আপনারা নিশ্চয়ই সফল হবেন আজকের এম এ কে আজাদ যিনি ক্রাউন এক্সিকিউটিভ হলেন সেটা তার একটা পদক্ষেপ সেই পদক্ষেপের একটা বড় বিজয় সেজন্য আমি ম্যাক আজাদকে কনগ্রেচুলেট করছি একই সাথে আপনারা যারা ডেস্টিনির এই যে
মাল্টিলেভেল বিজনেসে সাথে জড়িত হয়ে দেশে অর্থনৈতিক আন্দোলনের জন্য কাজ করে যাচ্ছেন, যার ফসল আপনারা নিজেরাও পাচ্ছেন, দেশবাসীকেও দিচ্ছেন। আজকে আপনারা এখানে যারা বসে আছেন, হয়তো সেই সুযোগ আপনাদের হয় নাই, কিন্তু অচিরেই আপনাদের পরিশ্রম, অধ্যবসায় সব কিছু আপনাদেরকে এই সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হবে। এ পর্যায়ে বক্তব্য দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডেস্টিন 2000 লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জনাব গফরানুল হককে। ধারাবাহিকভাবে শুধুমাত্র এই এমএলএমকে বিশ্বাস করে, এই কনসেপ্টকে বিশ্বাস করে, আমাদের কথাকে বিশ্বাস করে, রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের দিক নির্দেশনাকে বিশ্বাস করে কাজ করেছে, আর কিছুই করেনি। অতএব কাজটা খুব সহজ, বিশ্বাস করাটা যেমন সহজ, কাজ করাটা আরো সহজ, আর সেই কাজটি করেছে। বাংলাদেশ অফুরন্ত সম্ভাবনার দেশ, এখানে সব আছে, আর আছে বিদায়। আমরা যে 2012 যে ভিশনকে সেট করেছি তা অনেক আগেই শুরু হয়েছে, তার দৃষ্টান্ত আপনারা জানেন, 50 জনের মতো ডায়মন্ড এক্সিকিউটিভ তৈরি হয়েছে, আর সেদিকে যাচ্ছে, যেটা আজকে আরেকটা প্রমাণ হয়েছে, আরেকজন মেকাজাদ ক্রাউন এক্সিকিউটিভ হয়েছে। আমি অভিনন্দন জানাচ্ছি মেকাজাদকে। আর আপনাদের শুধু এটুকুই বলবো, আমি যখনই ট্রেনিং করে কিংবা অন্য কোথাও যাই, এই গত 10 বছরে অনেক ডিস্ট্রিবিউটর আমার কাছে যখনই একটা অটোগ্রাফ দিতে নেওয়ার জন্য বলেছে, আমি সবাইকে একটা অটোগ্রাফই দিয়েছি, আর সেই অটোগ্রাফটা প্রথম দিন মেকাজাদকেও দিয়েছিলাম। এই অটোগ্রাফটা হলো আর কিছু নয়, সফল হতে চান, সফলদের অনুসরণ করুন, আর কিছু না। আজকে বলতে চাচ্ছি এই কারণেই, মেকাজাদ সফল হয়েছে, মেকাজাদের সফলতার পথ ধরে তারই ছোট ভাই ফরহাদ, সেও ডায়মন্ড, কয়েকদিন পরে অ্যাম্বাসেডার ক্রাউন এক্সিকিউটিভ হচ্ছে, তারই বড় ভাই আবুল হোসেন ভুইয়া, সেও ডায়মন্ড এক্সিকিউটিভ হতে যাচ্ছে, তার আরো ছোট ভাই, সেও পিএইচডি, তার আরেক বড় ভাই ডাক্তার, সৌদি আরবে থাকে, সেও এখন পিএইচডি। অতএব শুধুমাত্র এই সফলদের অনুসরণ করুন, ডেস্টিনিকে অনুসরণ করুন, ডেস্টিনির মার্কেটিং প্ল্যানকে অনার করুন, অন্যদের কথায় বিভ্রান্ত হবেন না, নিজের চিন্তা চেতনা, নিজের শিক্ষা, নিজের দর্শন, নিজের বাস্তবতা, নিজের জীবন সবকিছু মিলিয়ে বিশ্বাস করে ডেস্টিনিতে কাজ করুন, সবার জীবন বদলাবে। আমন্ত্রণ জানাচ্ছি এ পর্যায়ে ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিনকে। প্রথমে আমি কংগ্রেচুলেট করি আজকের যে ক্রাউন এক্সিকিউটিভ মেকাজাদকে, কারণ আমরা একটা থিওরি দিয়েছি, আমরা একটা ফর্মুলা তৈরি করেছি মার্কেটিং এর, আমরা একটা স্বপ্ন দেখাইছি। মানুষ তখন কনফিউশনে থাকতো যে আসলে যে কথাটা বলে এটা কতটুকু সত্যি। এখন আর কোনো কনফিউশন রইল না যে এই সিস্টেমে ক্রাউন এক্সিকিউটিভ হওয়া যায় কিনা। সে রাস্তা তৈরি করেছে, সে রাস্তা দিয়ে সে গন্তব্য গিয়েছে। এখন আপনারা শুধু ওই তৈরি করা রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন। ডেস্টিনি আপনাকে সফল করতে আসেনি, ডেস্টিনি আপনাকে রাস্তা দেখাইতে আসছে যে এই রাস্তা দিয়ে হাঁটলে আপনি সফল হবেন, কারণ সফল হওয়ার জন্য কাজ করবেন আপনি, বাট এটার ফর্মুলা বা এটার জন্য ফ্যাসিলিটি তৈরি করব আমরা। আমি মনে করি এখনো পৃথিবীতে ফ্যাসিলিটির অভাবে অনেক মেধাবী লোক সফল হতে পারতেছে না, তাই ডেস্টিনি ইজ নাথিং বাট এ ফ্যাসিলিটি ক্রিয়েটর কোম্পানি হু গিভ ইউ দি প্রিভিলেজ, দি স্কোপ অফ অপরচুনিটি টু অ্যাচিভ ইউর গোল, দ্যাটস ইট। আমরা কখনো মানুষ গড়ি না, আমরা মানুষ গড়তে পারি না, মানুষ নিজে থেকে গড়া আছে, শুধু সে তার নিজেকে আবিষ্কার করে, আমরা তাদেরকে দিক নির্দেশনা দেই। এই জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করে পাথরকে কেটে কেটে বিভিন্ন রকমের সাইজ দিয়ে সেই পাথরের নাম বদলায় দিয়ে আমরা বলতেছি কি, ডায়মন্ড। কিন্তু ডায়মন্ড হিসেবে পাওয়া যায় না খনিতে, একটা সাদা পাথর, এরপর এটাকে কাটিং করতে হয়, যত কাট দিবেন তত এটার শার্পনেস বাড়ে, যত কাট দিবেন তত শার্পনেস বাড়ে, আর কাটতে 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 এটার দাম বাড়তে থাকে। এবং ডায়মন্ডের দাম কিন্তু হয় কাটিংয়ে, জানেন তো, কাটিংয়ে, যত বেশি কাটিং দেওয়া যায়, সে কাটিং করার যে যন্ত্র সেটি হচ্ছে মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম বা ডেস্টিনি 2000 লিমিটেড। এবং এখানে যখন একজন ডিস্ট্রিবিউটর আসে, সে একেবারে অ্যাবসলিউটলি একটা পাথর হিসেবে আসে, আর তার উপর দিয়ে কাটিং চলতে থাকে,
দক্ষ কারিগর দ্বারা, তাই কারিগররা আর কেউ নয়, আপনাদের আপলাইন। এই হচ্ছে আমার ফিলিংস অ্যাবাউট হোল ইন্ডাস্ট্রি, আমি কিভাবে ইন্ডাস্ট্রিটাকে দেখি। ডেস্টিনি একটা ডায়মন্ড ইন্ডাস্ট্রি, ডিস্ট্রিবিউটার হচ্ছে র পাথর, তার সাথে আপলাইন যারা আছে তারা কাটিং মাস্টার, কাটতে 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 একটা জিনিস এসে দাঁড়ায়, এটার নাম হচ্ছে ডায়মন্ড। 2012 সালে যে বেকারত্ব নিরসনের যে ঝড় উঠবে, সেই ঝড়ের কিন্তু বিদ্যুৎ চমকানি আজকে তৈরি হলো, এবং আপনারা সবাই সাক্ষী হিসাবে থেকে এই দিনটিকে ঐতিহাসিক করে রাখলেন পৃথিবীর ইতিহাসে, ডেস্টিনির ইতিহাসে। সবার মনে এটি একটি ঐতিহাসিক দিন হিসেবে থাকবে 26 মে, এবং আজকে থেকে আমাদের জয়যাত্রা শুরু হলো। আমরা আর কোনো বাধাই মানব না, আমরা সমালোচনাকে সাথে নিয়ে এগিয়ে যাব, এটাকে আমরা ধারণ করব যে হ্যাঁ, সমালোচনা না হলে আমরা কাজ করতে পারবো না। এবং একটা জিনিস মনে রাখবেন, আবারও বলছি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা নয়, সততা একমাত্র পন্থা, অনলি অনেস্টি ইজ নট দি বেস্ট পলিসি। আমি এটাকে কারেকশন করতে চাই, অনেস্টি ইজ দ্য অনলি পলিসি, আর কোনো কথা নাই। এবং সেখানে আমরা কোনো আপোষ করবো না। আমরা বলেছি যে কোম্পানি এখন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা জিরো টলারেন্সে কাজ করব, যে দুর্নীতি করবে, যে অন্যায় করবে, অন্যায়ের পরিমাণ হিসাবে মাপ করে আমরা দেখব। যে আমরা সাধারণত যেটা করে থাকি, অন্যায় যদি ছোট হয় তার উপর আমরা ফাইন্যান্সিয়াল জরিমানা করি, কিন্তু অন্যায় যদি এমন হয় যে এটাকে আর সহ্য করা যাচ্ছে না, একমাত্র উপায় হচ্ছে তাকে এই সংগঠন থেকে বহিষ্কার করা, এবং আমরা সেটা করে থাকি। এটা মাথায় রাখবেন, কেউ যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না হন, কারণ দুর্নীতি নামক এই রোগটাকে আমরা এই দেশ থেকে ঝাড়ু দিয়ে পিটা করে একদম বিদায় করতে চাই। আমরা এই দুর্নীতি দেখতে চাই না, এবং আমাদের হাতে সময় খুব কম। সারা জীবন যদি কাজ করি তাহলে ফ্যামিলির সাথে সময় দিব কখন? তাই আমরা কাজ করব অল্প কয় বছর, আর সারা জীবন ফ্যামিলির সাথে সময় দেব, এবং সেটাই হবে আদর্শ পরিবার। আবার দেখা হবে আপনাদের সাথে, খোদা হাফেজ। ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হুসাইনকে অনুরোধ জানাচ্ছি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। আজকের যে ব্যক্তিটিকে ঘিরে আজকে যে প্রোগ্রামটি কোম্পানির পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে, সেই ব্যক্তি আর কেউ নয়, সেই আবুল কালাম আজাদ, ম্যাক আজাদ। যেই লোকটি আজকে ডেস্টিনির যে ক্রাউন এক্সিকিউটিভ হওয়া যায় সেই সুনামটুকু বয়ে নিয়ে আসছেন, তার জন্য আমি কোম্পানি পক্ষ থেকে ম্যাক আজাদ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের ম্যাক আজাদ আজকের থেকে 9 বছর আগের ম্যাক আজাদ সেম ছিলেন না। এই ডেস্টিনিতে এসে ট্রেনিংয়ের মাধ্যমে আজকে ম্যাক আজাদ ক্রাউন এক্সিকিউটিভ হিসেবে পরিচিতি পেয়েছে। আজকে তাকে আমরা কোম্পানির পক্ষ থেকে সম্মাননা দিচ্ছি, আমরাও সম্মানিত হয়েছি, কারণ আমার এবং রফিকুল আমিনের যে স্বপ্ন সে আজকে সেটা বাস্তবে রূপ দিয়েছে। আমাদের কাজ, যে সব কাজ হলো এই, ডেস্টিনিতে আপনারা যারা সম্পৃক্ত হয়েছেন সকলেই আপনারা এক্সিকিউটিভ হবেন, ক্রাউন এক্সিকিউটিভ হবেন, আমরাও আনন্দ পাব, উল্লাসিত হব। আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখা আমাদের, এই দেশ এই জাতি একদিন 2012 সালের মধ্যে বেকার মুক্ত দেশে পরিচিতি দিতে পারবো, এবং সন্ত্রাস মুক্ত দেশে পরিচিতি দিতে পারবো সারা বিশ্বের কাছে, সেটা আমাদের জন্য গর্ব। আজকের ম্যাক আজাদের বিশ্বাস ছিল, স্বপ্ন ছিল, তার স্বপ্ন লক্ষ্যে সে কাজ করে পৌঁছিয়েছে। তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের জন্য দোয়া করছি, এবং আমরা দেশিনী পরিবারের সকলেই যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আজকের প্রোগ্রামটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।